আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নম্রতা, ইউএসএ থেকে। আজকে আমাদের পোকোনোর সেকেন্ড দিন। সো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হর্স রাইডিং এ। সো ইউ গোনা ডু ইট, রাইট? মেবি আই গোনা ডু ইট। কালকে তো আমি জিপলাইন করে এটা আমার ভিডিও, অবভিয়াসলি আমি আমার বাসায় যে সবগুলো ভিডিও ইনশাআল্লাহ পোস্ট করব। সো আপনারা আমার জিপলাইনের ভিডিওটাও দেখতে পারবেন। জিপলাইনও আমি ফার্স্ট টাইম করেছি। আর আরেকটা জানি তুমি কি করছিলে, মনে নেই নামটা, কেবল কেবল ট্রেন আই গেস, না কেবল ওই যে গাড়ি ট্রেন ট্রেন অর টেবল কেবল ট্রেন, ইয়া ট্রেন অর ট্রেন, ইদার ওয়ান। সো ওই গাড়ি রুটটা আমি করি নাই, আই এম ভেরি স্কেয়ার অ্যাবাউট ইট। সো আমি করি নাই। দস আ রোলার কোস্টার, হ্যাঁ রোলার কোস্টার টাইম আমার করা হয়নি, কিন্তু শাকিল আর আমাদের ফ্রেন্ডরা করছে, আমার করা নেই। কিন্তু আজকে আমরা হর্স রাইড করব। আপাতত এখন এই পর্যন্তই। পোকোনো মাউন্টেনে অনেকগুলো অ্যাক্টিভিটিসের মধ্যে হর্স রাইডিং একটা অন্যতম অ্যাক্টিভিটিস। এখানে মাউন্টেন হওয়ার কারণবশত যখন ভিজিটররা আসে তারা হর্স রাইডিং করতে অনেক পছন্দ করে। আর হর্স রাইডিংয়ে করার জন্য দেখা যায় অনেক বিজিও থাকে এসব জায়গাগুলো, আর আগের থেকে এখানে বুকিং নিয়ে রাখতে হয় হর্স রাইডিংয়ের জন্য। আমরাও আজকে যে হর্স রাইডিং করব তার জন্য আমরা আগের দিনই বুকিং নিয়ে রেখেছিলাম, আর পার পার্সন $25 করে আমাদের লেগেছে। এখানে দুই টাইপের রাইডিং আছে, একটাতে গাইড আপনার সাথে যাবে আর আরেকটাতে আপনারা নিজেরাই হলো হর্সকে নিয়ে যেতে পারবেন। সো আমরা অবভিয়াসলি গাইডের সাথেই যাব, এটা তো আর কিছু বলার নাই, তাই না? এটা তো হর্স তো আর আমি চালাইতে পারি না। বুঝতে পারছি তো, আগে ঘোড়ার সাথে একটা সুন্দর ছবি তুলে দেবো। না তোমার ঘোড়া আসছে, না এই ঘোড়া তো অনেক শুকনা, বুড়ি মহিলা ঘোড়া নিয়ে চালাচ্ছে আর তুমি জোয়ান হয়ে যাচ্ছ। তুমি তো ঘোড়ার ব্যবসা করো, এই তো তুমিও কত ব্যবসা, আমি ঘোড়াতে তুমি উঠো, চারটা ঘোড়া তুমি উঠো ভাই। আমার এমন মেজাজ খারাপ হয়েছে, আমি যে সময় ঘোড়ার মধ্যে উঠবো সে সময় পাশ দিয়ে একটা ট্রাক আসছে, সে আসে এমন হর্ন বাজানো শুরু করছে আমার ঘোড়াটা চেতে গেছে। সো আর ঘোড়া চেতে গেছে এটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছে হর্নের শব্দে, তারপর আওয়াজের কারণে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ দেখা গেছে যে ট্রাকটার আওয়াজে কি বলছি না বলছি কিছুই আসলে বোঝা যাচ্ছে না। নামো, কিসের বুঝছো তুমি? ঘোড়ার মধ্যে উঠে প্রথমে ভাবলো একটা সেলফি তুলে নেই, বাট ইটস ভেরি হার্ড টু টেক আ পিকচার অ্যাকচুয়ালি, কারণ ঘোড়া যে নরে বাবা রে বাবা খোদা, এই নড়ায় আর ছবি তোলা যাবে না। আর ঘোড়া বসতে বসতে কোমর ধরে গেছে। আগের আমলে রাজারা কিভাবে যে ঘোড়াতে করে সব জায়গায় যাইতো আই হ্যাভ নো আইডিয়া। আমার তো 30 মিনিটস বসে আমার কোমর ধরে গিয়েছে। সো ইটস ভেরি হার্ড। হর্স রাইডিংয়ের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। সো যখন আপনারা হর্স রাইডিং করতে যাবেন, সো হর্সের গলার মধ্যে একটা দড়ি লাগানো থাকে, সেই দড়ি সবসময় মিডিলেই থাকতে হবে। আর যদি আপনারা চান সেটা ডানে নিতে তাহলেই হর্স ডানে যাবে, যদি চান বামে নিতে তাহলেই বামে যাবে। সো আর যদি চান সোজা যেতে, তার মানে আপনাকে সবসময় এটাকে মিডিলেই রাখতে হবে। আর হর্সের পেটে কোনো সময় লাথি দিবেন না, তাহলে হর্স চেতে যায়। মামা একটু ক্যামেরার দিকে তাকে হাসি দাও। হর্স রাইডিংয়ের আমরা একদম শেষের দিকে। সো ইট ওয়াজ ফান। আর এখন আমাদের ফ্রেন্ডরা করবে,
আর আমি আর শাকিল ভাবছিলাম আমি আর শাকিল সাথে সাথে থাকবো, কিন্তু আনফর্চুনেটলি আমি শাকিলের পেছনে ছিলাম না, শাকিলের থেকে একটু দূরেই ছিলাম। নাদিয়া ভাইয়া, ফাইনালি আমি ঘোড়া থেকে নেমে গেলাম। আর ঘোড়া থেকে নামার সাথে সাথে ওরা বলে যে জলদি জলদি ঘোড়া থেকে সরে যেতে, না হলে বলে ঘোড়া হার্ট করতে পারে। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে।